हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल गॉरमेट बांगाली। आज के देखाबो एचोर चिंगड़ी काटा थेके रान्ना सम्पूर्ण ही थाकबे ए भिडियोटीते। भिडियोटीके लाइक करे शेष पर्यन्त देखुन आर एखोनो सबस्क्राइब करे ना थाकले सबस्क्राइब करुन आर पाशे थाका बेल आइकनटीके क्लिक करे दिन, ताहले सबार आगे पौंछे जाबे भिडियो आपनादेर काछे। एकटा बाटिते खानिकटा जल निये ताते नून हलुद दिये निलाम आर हाते एकटु तेल मेखे एचोरटाके आमी केटे नेब। এটা এই বছরের কচি এচোর একদম, আর এচোর চিংড়ির জন্য কিন্তু এরকম এচোরই প্রয়োজন। দানাওয়ালা এচোরে কিন্তু এচোর চিংড়ি খুব একটা ভালো লাগে না। আর এচোরটাকে দেখুন, আমি কিচ্ছু ফেলবো না, খোলাটাকে একটু ডিপভাবে কেটে নেব। খুব সাবধানে এই কাজটা করবেন। এবারে এচোরের বুকটাকে ফেলে নিচ্ছি, নিয়ে এচোরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। একটু বড় সাইজেরই রাখছি আমি, কেন কচি এচোর তো। আর নুন হলুদ দিয়ে বাটিতে ভিজিয়ে রাখার কারণ এচোরের গায়ে যে কষ্টটা আছে সেটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে আমি সম্পূর্ণ এচোরটাকে কেটে নিচ্ছি। এবারে চলে যাব আমি পরের স্টেপে। এখানে এক চামচ মতো তেল গরম করে নিলাম, আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িটাকে নুন হলুদ দিয়ে একটু সতে করে নিচ্ছি। চিংড়ি বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। জাস্ট একটু সতে করে নামিয়ে নিলাম। এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, আর আলুগুলোকে কিউব করে কেটে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোরটাকেও একটু ভেজে নিচ্ছি। এঁচোরটা ভাজা হয়ে গেলে এবারে কড়াইয়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন। সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাকে, আর কষিয়ে নিচ্ছি তেলের সাথে। দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা, সেটাকেও কষিয়ে নিচ্ছি। দিলাম হাফ চামচ আদা বাটা। আদাটা দিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ লঙ্কার গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর এক চামচ পোস্ত বাটা। ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি ভাজা আলু আর এঁচোরটাকে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে নারকেলের দুধ। কিছুটা জলও মিক্স করে দিলাম আমি, যাতে এঁচোরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও এর ভেতরে ঢোকে। ভেজে রাখা চিংড়িগুলোও দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। চিংড়ি দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, কারণ বেশিক্ষণ ফোটালে চিংড়ি শক্ত হয়ে যাবে। ঝোলটা ঘন হয়ে এসছে। এবারে আমি এতে হাফ চামচ ঘি দিয়ে দিলাম, আর এক চামচ দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এখানে কিন্তু বাটা গরম মশলাটা ইউজ করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। রেডি হয়ে গেল আমার এঁচোর চিংড়ি, গরম গরম সার্ভ করে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দেবেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল গরমেট বাঙালি।